নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আর আপনারা দেখছেন সাফল্যের সাতকাহন। যে মানুষটা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা ডাক শোনার অপেক্ষায়, অধীর আগ্রহে খুব কষ্ট দুঃখ লাঞ্ছনা সহ্য করে, তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের মা। একটা মা, পরিবারের সকলের সাথে তিনি মিশলেও তাদের অনেক বঞ্চনা ঘোমটার আড়ালে সহ্য করে, তিনি লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলে, তাও পরিবারের কাউকে টের পেতে দেয় না, বুক ভরা বেদনা থাকলেও এক মুখ হাসি দিয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি ভালো আছেন। তিনি বহু দুঃখ কষ্ট যাতনা সহ্য করেন, কেন? তার সন্তান সন্ততিদের প্রকৃতির বুকে বড় করে তোলার জন্য। তিনি নানারূপ প্রতিকূলতা থাকা সত্ত্বেও শিশুদের একটু একটু করে বড় করে তোলার নেশায় এসব যাতনা তিনি ভুলে যান। শিশুকে ভ্রূণ থেকে প্রকৃত নাগরিক করে তোলার জন্য তিনি সততই ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আমার শিশু যেন থাকে দুধে ভাতে। পৃথিবীর বুকে একটা নাম বহু ভাষায় ব্যবহৃত হয়, কেউ বলে আম্মি, কেউ বলে মাদার, কেউ বলে মা, কেউ বলে মাম্মি। যাই হোক না কেন, সেই নামটা শুনলেই বুকের ভেতরের যতই কষ্টের পাহাড় থাক না কেন, এক ডাকেই সব ব্যথা বেদনা চলে যায়। তাই বলবো বন্ধুরা, পৃথিবীর বুকে এই নামটি যেন অমৃত মাখা একটা লাড্ডুর মতো, যেটি খাওয়া মাত্রই প্রত্যেক সন্তান তাদের মনের ব্যথা দূর করে যেন প্রশান্তির ঝিলিক চোখে ধরা পড়ে। শুধু মানুষ কেন, প্রত্যেকটা প্রাণীর মা তার সন্তানকে বিভিন্ন প্রতিকূলতা থেকে নিজের আঁচলে ঢাকা দিয়ে সন্তানকে এই সুন্দর প্রকৃতির বুকে চিরকাল বাঁচিয়ে রাখতে চায়। ভালোবাসার আরেক নাম মা, যেটা বললে হয়তো কম হবে। সেই ছোটবেলায় হাঁটা থেকে শুরু করে খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা সবই দায়িত্ব এই মা এক হাতে করে থাকেন। তাছাড়া আমাদের জীবনের প্রথম শিক্ষাগুরু হলেন মা। সেই আধো আধো স্বরে ম থেকে মা বলা, তারপর অওয়া একে চন্দ্র, সবই যেন কি সুন্দরভাবে শিখে গেলাম। আজ হয়তো আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছি বটে, কিন্তু জীবনের সেই নিরক্ষর আদক্ষরে বা কিছুটা শিক্ষিত সেই পরিচিত মহিলাটি ছিলেন আমাদের জীবনের ফার্স্ট গাইডার। হয়তো বর্তমান সভ্যতার ভাষায় ছেলেমেয়েটার নাম জনি, টনি, সাইন, স্যামুয়েল এসব রাখতে পারেনি, কিন্তু অতি প্রাচীন নাম রাম, রহিম এইসব নাম দিয়েই ডাকেন। হয়তো সে যাই হোক না কেন, মা তো সেই মাই। একটা পরিবারের সকলেই অসুস্থ হলে বিশ্রাম নিতে পারে, কিন্তু যে মানুষটা কোনোদিনই তাঁর ছুটি নেই, কারণ তিনি তো দশভুজা। পরিবারের সকলেই হয়তো একে একে কোনো না কোনো ভাবে বিশ্রাম নিতে পারে, কিন্তু কখনোই ভেবেছেন কি এই মানুষটার দুদণ্ড বিশ্রাম আছে? তিনি সততই কর্মমুখর থাকেন, কারণ কি পরিবারের সকলকে সুস্থ স্বাভাবিক ও ভালো রাখা, তাদের মনে হাসি যেন কমে না যায় তার দেখভাল করা। তিনি শত বেদনা সহ্য করে সব কাজ একাই করে থাকেন। হ্যাঁ বন্ধুরা, একটা সন্তান পারে মায়ের একটা ভুলের কারণে সেই মায়ের হয়তো ঠাঁই নিতে হয় বৃদ্ধাশ্রমে, কিন্তু সন্তানের শত ভুল হলেও যে মানুষটি ছোট থেকেই আমাদের ক্ষমা করে দিয়েছেন তিনি হলেন আমাদের আত্মার অন্তরঙ্গ বন্ধু, যার হৃদয়ের হার্টবিট কাউন্ট করলে হয়তো সমহরে হৃদস্পন্দন ঘটবে। হ্যাঁ, হয়তো অনেকেই মায়ের সাথে বিশেষ কারণে ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক নষ্ট হয়েছে। আপনি হয়তো ভাবছেন তার সাথে সমস্ত সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে, কিন্তু বন্ধুরা সেই মানুষটা পারে আপনাকে সব ক্ষমা করে বুকে টেনে নিতে, কারণ তিনি তো আমার আপনার জন্য এই পৃথিবীর বুকে বাঁচার একটু আশার আলো দেখেছিল সেই প্রাককালে। তাই বলবো বন্ধুরা, পৃথিবীর সকল মা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে ও চিরজীবী থাকতে পারে। ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করব, মা তুমি সুখে থাকো,
ভালো থাকো, সুন্দর থাকো, ও তোমার সুন্দর হাসি দিয়ে যেন আমরা আমাদের জীবনকাল এইভাবেই কাটিয়ে দিতে পারি। বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এইভাবেই আপনাদের সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দেব, অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।